এক সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে প্রায় 1000 কোটি টাকা। সব মূল্যসূচকের পতনের সঙ্গে বাজার মূলধনও কমেছে প্রায় 3500 কোটি টাকা। পিই রেশিও কমেছে 0.76%। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 50.88 পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 6215 পয়েন্টে। এছাড়াও ডিএস30 সূচক 10.24 পয়েন্ট এবং ডিএসইএস সূচক 10.08 পয়েন্ট কমেছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে 952.06 কোটি টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে 2067.95 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে 3454.32 কোটি টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,63,625.66,67,821 টাকায়। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া 275 কোম্পানির শেয়ার দরই অপরিবর্তিত ছিল। দর কমেছে 80টির, বিপরীতে মাত্র 23 কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। 5 কার্য দিবসে কোম্পানিটির 166.61 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর 60.15% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর কমেছে 21.48%।